একটা সমস্যা আপনাদের রয়েছে পিএফ নিয়ে, বিশেষ করে চা শ্রমিকদের। আপনারা জানেন যে পিএফ নিয়ে ইতিমধ্যেই আমরা আন্দোলনে নেমেছি এবং ইতিমধ্যেই বিজেপির প্রতিনিধি হোক বা পিএফ অফিস ঘেরাওয়ের কর্মসূচি আমরা করেছি, কিন্তু এটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের এখতিয়ারভুক্ত, এখানে রাজ্যের কোনো ভূমিকা নেই। কিন্তু তাও আমি আপনাদের বলবো যে এই লড়াইয়েও আমি আপনাদের পাশে আছি। আগামী দিন ট্রেড ইউনিয়নে আমাদের যারা দায়িত্বে আছে, আমি অনুরোধ করব যে পিএফ নিয়ে একটা ডেপুটেশন জলপাইগুড়ির পিএফ অফিসে ইমিডিয়েট জমা করা হোক আর তাদেরকে দু মাস সময় দেওয়া হোক। তারপর যদি মানুষের পিএফ এরা না ছাড়ে, তাহলে দু মাস পরে, আজকে এপ্রিল হয়ে গেল, মে জুন, দু মাস সময় দিচ্ছি, জুলাইয়ের প্রথম সপ্তাহে আমি আসব, 50,000 লোক নিয়ে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও হবে। 50,000 লোককে সংগঠিত করে দু মাস সময়সীমা এদেরকে দিয়ে গেলাম যে মানুষের প্রাপ্য হকের টাকা আপনারা ছাড়ুন, নইলে কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা পিএফকে সামনে রেখেও গড়ে তুলব, 100 দিনের লড়াই তো হবেই। এই আবাস যোজনা, 11,36,000 মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে, বলছে দুর্নীতি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 11,36,000 লিস্ট যা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে পাঠানো হয়েছে, একটা যদি কোনো খবর কোথাও কেউ পায় যে দুর্নীতি হয়েছে, তাহলে তোমাদের টাকা দিতে হবে না আর আমরাও টাকা চাইব না। 11,36,000 বাড়ি পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই করে, যাদের প্রকৃত প্রয়োজন, গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই, তাদের বাড়ির জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, সেটাও জোর জবরদস্তি প্রায় 4,000 কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে, রাস্তার টাকা আটকে রেখেছে। আপনারা ভাবতে পারছেন কতটা নির্লজ্জ বেহায়া হলে একটা কেন্দ্রের সরকার এই ভূমিকা নিতে পারে? এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, এরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্র শত্রু, যুব শত্রু, মহিলার শত্রু, এসসি এসটি ওবিসি চা শ্রমিক কৃষক সবার শত্রু, গায়ের জোরে টাকা আটকে রেখেছে। বিজেপি নেতাদের যেখানেই দেখতে পাবেন, চায়ের দোকান হোক, বাজার হোক, হাট হোক, ক্লাব হোক, জোর জবরদস্তি করবেন না, হাত জোর করে বলুন যে বাবা আমার 100 দিনের টাকা কোথায়, কেন্দ্রের টাকা কোথায়, আবাস যোজনার টাকা কোথায়, গ্রাম সড়ক যোজনার টাকা কোথায়। বাবুদের আপত্তি কি? বাংলার নামে প্রকল্প, তাই আবাসের টাকা দেবো না। আচ্ছা আপনারা বলুন তো, এলাকার জন্য যদি কোনো কাজ হয় কার নামে হওয়া উচিত, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নামে না এলাকার নামে? বলুন বলুন ভাইয়েরা, বলুন তো কার নামে, কার নামে হওয়া উচিত, কার নামে হওয়া উচিত? একটা অঞ্চলে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, সে অঞ্চলের নামে হওয়া উচিত না যে বিধায়ক করলো বা যে পঞ্চায়েত মেম্বার করলো তার নামে হওয়া উচিত? বলুন। তাহলে বাংলায় যদি গ্রাম সড়ক যোজনা হয়, সে গ্রাম সড়ক যোজনার নাম কী হওয়া উচিত, বাংলা গ্রাম সড়ক যোজনা না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা? বলুন বলুন মায়েরা, জোর গলায় বলুন, কার নামে হওয়া উচিত, বাংলা না প্রধানমন্ত্রী? আবাস যোজনা যদি হয় কী নামে হওয়া উচিত, বাংলা আবাস যোজনা না প্রধানমন্ত্রী আবাস যোজনা? বলুন বলুন জোর গলায়, আরে জোর গলায় বলুন, বাংলা আবাস যোজনা না প্রধানমন্ত্রী আবাস যোজনা? দিল্লি অবধি যেন আওয়াজ পৌঁছায়, কার নামে হওয়া উচিত, কার নামে হওয়া উচিত, কার নামে হওয়া উচিত, কার নামে হওয়া উচিত, কার নামে হওয়া উচিত? তাহলে বাংলার অধিকারের জন্য লড়বেন না, আমরা তো লড়ছি, আপনারা সাথে থাকবেন কি থাকবেন না? 100 দিনের লড়াইয়ে সাথে থাকবেন, আন্দোলনে নামবেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, এদেরকে চিরতরে একদম উৎখাত করে ছাড়বেন, দিল্লি যাবেন, অধিকারের টাকা আনবেন, প্রাপ্য টাকা আনবেন, বাংলার মানুষের সম্মানের জন্য দাঁড়াবেন, বাংলার আত্মসম্মানের জন্য লড়বেন, আলিপুরদুয়ারের জন্য লড়বেন, এই মাটির স্বার্থে লড়বেন, বহিরাগতদের যোগ্য জবাব দেবেন,
এদেরকে উৎখাত করবেন, আমাদের প্রাপ্য অধিকার হকের টাকা ছিনিয়ে আনবেন। কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, শুভ নববর্ষর ঠিক পরের দিন থেকে, পয়লা বৈশাখের পরের দিন, 16 তারিখ থেকে এই আন্দোলন বুথে বুথে চলবে এবং এক মাসের মধ্যে সই স্বাক্ষর সংগ্রহ করে এক মাস পরে 50,000 লোক নিয়ে, 1 কোটি চিঠি নিয়ে আমরা দিল্লির বুকে যাব। আজকে এই সভা থেকে আমি ঘোষণা করে যাচ্ছি, দেখি কত ক্ষমতা এদের আটকাক। 1 কোটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে আর গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আমরা পৌঁছে দেবো, দেখি ওরা ফেলুক। ক্ষমতা থাকলে প্রত্যাখ্যান করুক। গণতন্ত্রে গণদেবতা মানুষ, কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নেই, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনারা দেখুন 2014 সালে 34টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন, এই আলিপুরদুয়ারে জিতিয়েছিলেন, জলপাইগুড়িতে জিতিয়েছিলেন, আপনাদের টাকা আটকাতে পারিনি। আর 2019 সালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন আর মানুষের অধিকারের টাকা বন্ধ। আপনারা দেখুন তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বাংলার মায়েরা শক্তিশালী, বাংলার ভাইয়েরা শক্তিশালী, আর বিজেপিকে ভোট দিলে বহিরাগতরা শক্তিশালী। আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি পরিবারদের মাসে 1,000 টাকা করে দিচ্ছে, আর মোদিবাবু আধার আর প্যানেল লিঙ্ক করে 1,000 টাকাটা আবার নিয়ে নিচ্ছে। কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদিবাবু নিচ্ছে। আর 2019 এসে বলেছিল না, আপকা এক এক ভোট মোদি কো যা রে, বুঝুন ঠেলা, খাল কেটে কুমির এনেছেন। এখন ভাল লাগছে? খাল কেটে কুমির আনা, বালাকোটের নামে ভোট দেবেন, হিন্দু মুসলমানের নামে ভোট দেবেন? ভোট দিলে অধিকারের নামে দিতে হবে, ভোট দিলে কর্মসংস্থানের নামে দিতে হবে, ভোট দিলে এলাকার উন্নয়নের নামে দিতে হবে, ভোট দিলে 24 ঘন্টা 365 দিন যাকে পাশে পান তার স্বার্থে দিতে হবে, আপনার নিজের স্বার্থে দিতে হবে। জাতি বর্গ বর্ণ এসব নিয়ে যদি ভোট হয়, বালাকোট করেছি বলে ভোট চাই, হিন্দু খাতরে মে হ্যাঁ ভোট চাই, কেন এতদিন ভারতবর্ষে হিন্দু খাতরে মে ছিল না, উনি ধারক বাহক হিন্দু ধর্মের, কি করেছে হিন্দু ধর্মের জন্য চোখে দেখেছেন? 2021-এর পরে পা রাখতে দেখেছেন বাংলার মাটিতে? 2 বছর তো হয়ে গেল, পা রাখতে দেখেছেন? আপনার সুখে আর দুঃখে আপনি তৃণমূলকে পাবেন না, আপনার বিপদে আপদে আর যখন প্রয়োজন হবে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে। তাই পঞ্চায়েত হোক বা লোকসভা হোক, ভোট দিলে আর ভোট যখন দেবেন এলাকার সার্বিক উন্নয়ন মাথায় রেখে দেবেন, আপনার অধিকার মাথায় রেখে দেবেন, লক্ষ্মীর ভাণ্ডার মাথায় রেখে দেবেন, আপনার 100 দিনের টাকা যাতে দিল্লির আটকাতে না পারে আগামী দিনগুলোতে সেটা মাথায় রেখে দেবেন, আপনার মাথার ছাদ যাতে দিল্লি আটকাতে না পারে সেটা মাথায় রেখে দেবেন। এরা বলেছিল না আচ্ছে দিন আনে বলে, 1,000 টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে, 1,000 টাকা মোদিবাবু নিচ্ছে, সরষের তেলের দাম 200 টাকা, আপনাকে বাজারে গিয়ে যদি বলেন জয় শ্রীরাম সরষের তেলটা ফ্রিতে পান, তাহলে খুব তো জয় শ্রীরামের নামে ভোট চেয়েছিল, বিজেপি জিন্দাবাদ বললে পান সরষের তেলটা ফ্রিতে, কেউ পান? যে পান সে ভাই বিজেপিতে ভোট দাও, আমার কোনো আপত্তি নেই। 100 টাকা পেট্রোল, 100 টাকা ডিজেল, 1,200 টাকা রান্নার গ্যাস আপনাকে আমাকে কিনতে হয়, মোদিবাবু আর বিজেপির নেতারা ফ্রিতে পায়। আপনার 100 দিনের টাকা বন্ধ, বাড়িতে কি দিয়ে ভাত খাবেন সেই চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে, আর এরা সকাল বিকেল রাত্রি 10 পদ দিয়ে ভাত খাচ্ছে, ঘুমাচ্ছে আরামসে আছে, কোনো চিন্তা নেই। নিজের কথা ভাবুন, আপনার টাকা বন্ধ করে রেখেছে আর আপনি আপনার অধিকারের টাকা আপনি কাজ করে বসে রয়েছেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে মানুষের দাবি দাওয়াগুলো নিয়ে আপনাদেরও একটু সরোবার সোচ্চার হতে হবে। আপনারা নিজেরা একবার ভাবুন তো,
আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন, কেউ যদি 3 মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা না পান, আপনাদের কেমন লাগবে? চাকরি করলেন না, কোনো কাজ না করলেন, আপনাকে বার করে দিল, আপনি টাকা পেলেন না, এক ব্যাপার। কিন্তু আপনি 3 মাস 6 মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা যদি না পান, আপনার ঘর সংসার চলবে? এই 100 দিনের মানুষগুলোর সাথে তো সেটাই হচ্ছে। আর বিজেপির নেতারা গিয়ে দিল্লিতে বলে আসছে, টাকা ছেড়ো না, টাকা ছেড়ো না, এই তো সড়কের টাকা ছাড়োনি, আমরা করেছি 3,600 কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী শুরু করেছে, তোমাদের তোয়াক্কা করি না। কিন্তু 100 দিনের আইন অন্য, 100 দিনের কাজের টাকা সংবিধান স্বীকৃত অধিকার আপনার, 15 দিনের মধ্যে কেন্দ্র এই টাকা মেটাতে বাধ্য এবং বদ্ধপরিকর, সেই টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে। তাহলে আগামী দিন জোর লড়াইয়ে নামতে হবে, আমি সবাইকে বলে গেলাম, নাপেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আর আগামী ভোট পঞ্চায়েত হোক আর লোকসভা হোক, পঞ্চায়েত তো মানুষের পঞ্চায়েত হবে, সবাই ভোটে দাঁড়াবে, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে, আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় মানুষ যাকে চাইবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে। আবার কথা দিয়ে যাচ্ছি, কোনো নেতার কথায় কেউ প্রার্থী হবে না, আমি অত্যন্ত দায়িত্বের সাথে এটা বলে যাচ্ছি। এবং দরকার হলে আগামী 15 দিন 20 দিন পর আমি বিস্তারিত বলবো, আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব, আপনারা সরাসরি আমাকে জানাবেন কোন বুথে কাকে প্রার্থী দেখতে চান। মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস করবে, যেখানে মানুষ আপনি যাকে চাইবেন সেই আপনার পঞ্চায়েতে দাঁড়াবে এবং সেই আগামী 5 বছর আপনাকে পরিষেবা দেবে। যার কথা মানুষ বলবে, যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতে প্রার্থী, কারোর পা ধরে কোথাও অনুমোদন করে কোনো লাভ নেই। আমি এটা আবার দ্ব্যর্থহীন ভাষায় সবাইকে বলে দিয়ে যাচ্ছি, সংবাদ মাধ্যমকেও সামনে রেখে। সুতরাং পঞ্চায়েতে ভোট দিন, আর লোকসভায় ভোট দিন, আর বিধানসভায় ভোট দিন। আর কোনো দিন জাতি ধর্ম আর ভাওতা আওয়াজির কথা শুনে এদের ভোট দেবেন না। আপনারা 2019 দিয়েছেন, এত বড় একটা লাড্ডু পেয়েছেন, 21 দিয়েছেন, জন্মাল্লার বাড়ি দেখেছেন তো, আর সামনে বড় বড় মল, আচ্ছে দিন কার এসছে? আপনার না জন্মাল্লার? কার? আরে আলিপুর দুয়ারের মানুষ ভোট দিয়েছিল তাকে, কি হলো? কিচ্ছু নয়, একজন মন্ত্রী সে কোনোদিন গিয়ে বলেছে, একটা একটা মিটিং করে বলেছে যে 100 দিনের টাকায় যারা দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের টাকাটা কম করে ছেড়ে দিন। আপনি বলুন না, আলিপুরদুয়ার জেলায় 8 লক্ষ মানুষ আছে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত। আমি ধরে নিলাম 8 লাখ মানুষের মধ্যে 800 লোক দুর্নীতি করেছে, আপনি 7,99,000 টাকা ছাড়ুন, আপনি 800 জনের জন্য 8 লাখ লোককে পাতে পারবেন? মানে সাংসদে যদি একজন চুরি করে তাহলে সাংসদ তুলে দিন, সাংসদ তুলে দিন। বিধানসভায় যদি 2টো বিধায়ক চুরি করে তাহলে বিধানসভা তুলে দিন। জেলা পরিষদে 1টা জেলা পরিষদ মেম্বার চুরি করলে জেলা পরিষদের ব্যবস্থাপনাটাই তুলে দিন। সংবাদ মাধ্যমে একজন যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে পুরো হাউসটাকে তুলে দিন। আরে যে শাস্তি করেছে তাকে ব্যবস্থা দিন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা দুর্নীতিগ্রস্তদের বিজেপির মতো ভুকে করে আগলে রাখি না, তাদের শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, হোক না একটা সিবিআই এনকোয়ারি, আমার কোনো আপত্তি নেই ভাই। কোথায় কোথায় সিবিআই এনকোয়ারি হচ্ছে, আর সিপিএমের বাবুরা, বিজেপির বাবুরা টিভি হলে, টিভির সামনে গিয়ে সন্ধ্যে 6টা বাজলেই স্নো পাউডার মেখে আমাদের জ্ঞান দিচ্ছ, আর কোথায় কোথায় কোটে যাচ্ছ একটা পিআইএল করতে। তা 100 দিনের কাজ নিয়ে একটা পিআইএল হয় না কেন? আবাস যোজনার টাকা বন্ধ এই নিয়ে একটা পিআইএল হয় না কেন? বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ এটা নিয়ে পিআইএল হয় না কেন? এতদিন মিড ডে মিলের টাকা বন্ধ ছিল, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ ছিল, এটা নিয়ে পিআইএল হয় না কেন? বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত অভিসন্ধি। আমি বলছি আমাদের লড়াইয়ের ভাষা তীব্রতর করতে হবে, অনেক ভালো ভালো কথা হয়েছে, বাবা বাছা হয়েছে, এবার এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে হবে। বিজেপির নেতাদের একদম বাজারে দেখলে ঘিরে নেবেন, ঘিরে নিয়ে হাত জোর করে বলবেন, কিরে তোমার নেতাকে বলো, কি গো তোমার নেতাকে বলো আমার 100 দিনের টাকাটা ফেরত দিক,
কি গো তোমার নেতাকে বলো আমার আবাস যোজনার টাকাটা দাও, 100 দিনের টাকাটা আমার কোথায় গেল? দেখলেই বলুন, বাংলার মানুষকে এরা চোর বলছে না, বাংলার মানুষ চোর আর তোমরা সাধু। 1 লক্ষ কোটি টাকা আদানির এলআইসি আর SBI এর মাধ্যমে আত্মসাৎ কারা করেছে? যখন CBI এনকোয়ারি হবে না, উপর থেকে নিচে অবধি BJP-র একটা নেতাও মাজবে না। আর সে দিন দেরি নয় ভাই, আজ নয় হোক কাল তো হবে। ছোট বড় মাঝারি সেজ মেজ বোয়াল কাতলা চুনোপুটি ইলিশ মোড়লা কেউ বাদ থাকবে না, সব যাবে। 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। আর ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, ডবল ইঞ্জিন মানে কি? দিল্লিতেও চুরি করবে, এখানেও চুরি করবে, আর কোনো চোর ধরবে না। আমি আপনাদের বলছি, খালি মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন, 19-এ আপনারা 18টা MP BJP-র জিতিয়েছিলেন, আর 14 সালে এদের 2টো MP জিতিয়েছিলেন, আপনারা তফাত দেখুন। 34টা MP তৃণমূল কংগ্রেসের জিতেছিল বলে এরা বাংলার মানুষের টাকা আটকাতে পারেনি। আচ্ছা বসে যান না, ওখানে একটু বসতে বলছে, বসে যান, আমিও শেষ করে দেবো, অনেকক্ষণ হয়েছে। আমি খালি আপনাদের বলবো, তৃণমূলের হাত শক্তিশালী করুন। আপনারা কিন্তু কথা দিলেন মায়েরা, আমি কলকাতায় গিয়ে নেত্রীকে আশ্বস্ত করতে পারবো, পারবো যে আমার আলিপুরদুয়ার ভাইয়েরা মায়েরা দিদিরা বোনেরা বন্ধুরা সমবয়সী সতীর্থ সহযোদ্ধারা সকলে কথা দিয়েছে এই বৃহত্তর আন্দোলনের পথে যাতে আগামী দিন আমরা হাঁটি এবং সর্বাত্মক এই লড়াইকে করি, আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, কথা দেবো, কথা দেবো। লড়বেন তো, লড়বেন তো, দিল্লি যাবেন তো, মানুষের হক বুঝবেন তো, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, দুয়ার তুলে বলুন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, সবাই দুহাত তুলে বলুন, একবারে তুলতে হবে, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন। এই এই ছবিটা নাও, এটা গিয়ে নেত্রীকে দেখাতে হবে, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, দুহাত তুলে সবাই, কথা দিচ্ছেন, বলুন কথা দিচ্ছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই আবার আসব, আবার আসব, কথা দিয়ে গেছি, যখন 6 মাস 7 মাসে 4 বার এসছি, আবার আসব। লড়াই আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, ঝাঁঝালো করতে হবে। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সকলকে, আগাম ঈদ মুবারক এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জোর গলায় বলুন তো জয় বাংলা, যেন দিল্লি কাঁপে, বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। আগে জয় বাংলা বললে বিজেপির নেতারা বলতো বাংলাদেশি স্লোগান, এখন ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে কলকাতায় বলছে জয় বাংলা। গর্বের সাথে বলুন, এটা আপনার পরিচয়, আপনার অধিকার, আপনার সম্মান। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনারা শুনলেন আলিপুর দুয়ারের সভা থেকে বিজেপিকে কিভাবে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি হুঙ্কারও দিলেন যে বকেয়া টাকা কেন্দ্র যদি না দেয় তাহলে দিল্লিকে স্তব্ধ করে দেবেন তিনি, এমন হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাধারণ মানুষের ওপর অত্যাচার চলছে, মানুষকে ভাতে মারার পরিকল্পনা বিজেপির, মানুষের হকের টাকা আটকে রেখেছে বিজেপি, বাংলাকে বঞ্চনা, দিল্লি অচলের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আলিপুর দুয়ারের সভা থেকে এমনই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
100 দিনের কাজের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেব, প্রয়োজনে 100 দিনের শ্রমিকদের দিল্লি নিয়ে গিয়ে আন্দোলন করব, 100 দিনের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব, দিল্লির বুকে আরো তীব্র আন্দোলন হবে, বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছি, 16 এপ্রিল থেকে 1 কোটি চিঠি পাঠানো হবে, বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বাংলার টাকা আটকে রাখতে বলেছেন, বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলবো না, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়, বকে আদায়ে যত দূর যাওয়ার আমরা যাব, হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একমাত্র বাংলার 100 দিনের টাকা এরা বন্ধ করে রেখেছে, গায়ে চড়ে শুধুমাত্র বাংলায় নির্বাচনে হেরেছে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, আপনাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে, আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করুন, কিন্তু আপনারা যদি বাংলার মানুষকে ভাতে মারতে চান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব, 1 মাসের মধ্যে 1 কোটি সই আমাদের দরকার, এবং দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব যে 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের যদি না ছাড়ো তোমার মন্ত্রক চলতে দেবো না আমরা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপবাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, বকেয়া টাকা না দিয়ে দিলে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যে পশ্চিমবঙ্গ জুড়ে ডিএর জন্য ধর্ণা দিচ্ছেন কর্মচারীরা, চাকরির জন্য কর্মচারীরা যারা পাস আউট করেছেন তারা ধর্ণা দিচ্ছেন, তারা কোন মুখে দিল্লি অচল করার কথা বলছেন? তারা নিজের কর্মচারীদের সন্তুষ্ট করতে পারেন না, ডিএ দিতে পারেন না, যার টাকা এসে তার হিসাব দিতে পারেন না, এই অচল করে তার গল্প করা যায়, কিন্তু চালানটা খুব কঠিন। কেন্দ্রও বলেছে গরিব পাঠিয়েছে, সমস্ত টাকা হিসাব দিন, পরিষ্কার হয়ে যাবে, টাকা তো এমনিতেই আসতে থাকে, আসতেই থাকবে, কোনো জগাঝাঁটি করতে হবে না। ধন্যবাদ দিলীপ দা।